हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सब भालो आछो। आमी अनिंदिता मैडम, तुम्हारा आज के चले एसेछो कन्फिडेंट इंग्लिश विद पार्थ सर ट्यूटोरियले। आजकेर ई ट्यूटोरियल वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशनेर क्लास सिक्स छात्र छात्रीदेर जन्य। आर आमी आज के तुम्हारा ई क्लासे तुम्हारे लेसन इलेवेन द ब्लाइंड बॉय ई कविताटिर एक्टिविटीजगुलो पढ़ाबो। आमी एर आगेर क्लासे तुम्हारे कविताटा पढ़िएछि, कविताटिर बंगानुवाद करिएछि, आशा करी सबाई देखेछो। जदि केउ मिस करे जाओ ताहले कन्फिडेंट इंग्लिश विद पार्थ सर ई चैनेले जाबे, सेखाने क्लास सिक्स যে প্লেলিস্ট আছে সেখানে দেখে নেবে, ভিডিওটা আপলোড করা আছে দেখে নেবে, তাহলে অর্থটা বুঝে গেলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে সুবিধা হবে। আর আরেকটা কথা, ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে, শেয়ার করবে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলে এসো তোমরা পেজ নাম্বার 107-এ আমাদের অ্যাক্টিভিটি ওয়ান। অ্যাক্টিভিটি ওয়ানে কী করতে বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার এতে কী বলেছে দেখো, ইন দ্য পোয়েম আই রেফার্স টু নাম্বার ওয়ান দ্য ব্লাইন্ড বয়, নাম্বার টু দ্য সান, নাম্বার থ্রি দ্য লাইট, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ দ্য ব্লাইন্ড বয়। এই কবিতায় আই মানে দ্য ব্লাইন্ড বয়কে বোঝানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ নাম্বার ওয়ান টেস্ট, নাম্বার টু সাইট, নাম্বার থ্রি স্পিচ। এই কবিতায় অন্ধ বালকটি কি থেকে বঞ্চিত হয়, টেস্ট মানে হচ্ছে স্বাদ, নাম্বার টুতে আছে সাইট মানে দৃশ্য, এবং নাম্বার থ্রিতে আছে স্পিচ মানে কথা বলা। তাহলে কি থেকে বঞ্চিত দেখেছি আমরা, দ্য রাইট আনসার ইজ নাম্বার টু সাইট। নেক্সট পেজে চলে এসো 108-এ। কোয়েশ্চেন নাম্বার সিতে কি বলেছে, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস নাম্বার ওয়ান শেপ, নাম্বার টু লাইট, নাম্বার থ্রি ওয়ার্মথ। এই অন্ধ বালকটি সূর্যের আলোকের সূর্যকে কীভাবে বুঝতে পারে, তার শেপের মাধ্যমে, তার আকারের মাধ্যমে, নাকি লাইটের মাধ্যমে, নাকি উষ্ণতার মাধ্যমে। দ্য রাইট আনসার ইজ নাম্বার থ্রি ওয়ার্মথ। এরপরে চলে এসো কোয়েশ্চেন নাম্বার ডি, দ্য বয় ইজ নাম্বার ওয়ান হ্যাপি, নাম্বার টু স্যাড, নাম্বার থ্রি অ্যাংরি। আমরা জানি দ্য বয় ইজ নাম্বার ওয়ান হ্যাপি। এরপরে অ্যাক্টিভিটি টুতে চলে এসো, কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। নাম্বার এতে কি বলেছে দেখো, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো। এই অন্ধ বালকটি কি জানতে চেয়েছিল, হোয়াট দ্য থিং লাইট ইজ, হোয়াট দ্য থিং দ্য লাইট ইজ, অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লেসিংস অফ দ্য সাইট। অন্ধ বালকটি কি জানতে চেয়েছিল, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট দ্য থিং লাইট ইজ, আলো আলো কি জিনিস, অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, এবং দৃশ্য আমরা যে দেখি চোখ দিয়ে দেখি সেই দৃশ্যের আশীর্বাদটা কি। নাম্বার বিতে দেখো, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্সেস বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, অন্ধ বালকটি দিন আর রাতের পার্থক্য কীভাবে বুঝতে পারত, স্লিপিং অর প্লেয়িং হোয়েন এভার হি ফিলস, স্লিপিং অর প্লেয়িং হোয়েন এভার হি ফিলস। সে যখন ঘুমোতো তার কাছে সেটা রাত, এবং সে যখন খেলতো তার কাছে সেটা দিন, এইভাবে সে দিন রাতের পার্থক্য বুঝতে পারত। নাম্বার সি কি বলেছে, দ্য বয় অফেন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট, কিসের মর্নিং, দ্য বয় অফেন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট, বালকটি প্রায় সময় শুনতে পেত যে সবাই দুঃখ করছে, কি নিয়ে দুঃখ করছে, অ্যাবাউট হিজ হ্যাপলেস উ, হিজ হ্যাপলেস উ। নাম্বার ডি, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডেস্ট্রয়েড, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চিয়ার অফ মাইন্ড টু বি ডেস্ট্রয়েড। বালকটি কখনোই চাইতো না যে তার মনের আনন্দটাকে নষ্ট করতে, চিয়ার অফ মাইন্ড, ব্ল্যাঙ্কে হবে চিয়ার অফ মাইন্ড। এরপরে অ্যাক্টিভিটি থ্রিতে কী আছে দেখো, অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে, হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, তোমার কী মনে হয় অন্ধ বালকটি কার সাথে কথা বলছিল। আমরা প্রথমেই কবিতাটা যখন শুরু হয়েছে তখন দেখেছি কি, ও সে ও বলে তিনি কাউকে, বালকটি কাউকে সম্বোধন করছেন, কে সেই জন যাকে বালকটা ও বলে সম্বোধন করছে, এই আনসারটা চলো লিখে দিই। তাহলে প্রশ্ন আমাদের আছে, হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় স্পিকিং টু, তোমার কী মনে হয় ব্লাইন্ড অন্ধ ছেলেটি কার সাথে কথা বলছিল।
আনসার হচ্ছে দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সামওয়ান হু ইজ ভেরি ক্লোজ অ্যান্ড ডিয়ার টু হিম অ্যাজ হি আনলক্স হিজ হার্ট টু হিম থিঙ্কিং দ্য পার্সন ইজ মর্নিং হিজ আনফর্চুনেট স্টেট। এখানে হিম অর হার করে দাও। Is hard to him or her. এখানে আমরা কি দেখেছি? প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি অন্ধ বালকটি কাউকে একজনকে উদ্দেশ্য করে বলছে যে ওগো শুনছো, এরকম ওগো কি গো এরকম মানেই আমরা কাকে এটা বলি? খুব কাছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে। এখানে আমাদের কিন্তু গল্পে কবিতায় বলা নেই যে কে সেই ব্যক্তি, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে অন্ধ বালকটি কোনো একজনকে, সে তার খুব ঘনিষ্ঠ এবং তার খুব প্রিয়, তাকে এই প্রশ্নগুলো করছে। তো সেই জন্য আমি কী লিখলাম, দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সামওয়ান হু ইজ ভেরি ক্লোজ অ্যান্ড ডিয়ার টু হিম। অন্ধ বালকটি কোনো একজনের সাথে কথা বলছে যে তার খুব কাছের এবং তার খুব প্রিয়। অ্যাজ হি আনলক্স হিজ হার্ট টু হিম অর হার্ট, এখানে ব্যক্তিটি ছেলে না মেয়ে সেটা আমি জানি না, ওই জন্য আমি হিম অবলিক হার লিখলাম। আর অন্ধ বালকটি কী করছে, তার মনের যে কথা, তার মনটাকে, তার হৃদয়কে তার কাছে খুলে দিচ্ছে। থিঙ্কিং দ্য পার্সন ইজ মর্নিং হিজ আনফর্চুনেট স্টেট, ফুল স্টপ। কেন খুলে দিচ্ছে, কেন অন্ধ বালকটির মনে হচ্ছে যে সেই ব্যক্তি নিশ্চয়ই তার এই কপালের জন্য, খারাপ কপালের জন্য, তার সে যে চোখে দেখতে পায় না সেই জন্য নিশ্চয়ই সেই ব্যক্তি ল্যামেন্ট করছে, দুঃখ করছে। ওকে, এরপরে চলে এসো তোমরা অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে দেখো কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একটা চার্ট আছে, সেখানে বাঁ দিকে দেখো বক্সে দেখতে পাচ্ছি আমরা ব্লাইন্ড পার্সন, আর ডান দিকে কী দেখতে পাচ্ছি, পার্সন উইথ ভিজন, অন্ধ ব্যক্তি এবং যার দৃষ্টিশক্তি আছে সেই ব্যক্তি, তাদের ইনফরমেশান নিয়ে আমাদের এখানে একটা চার্ট আছে, সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। অন্ধ ব্যক্তি কী করতে পারে, আর দৃষ্টি, যে ব্যক্তির দৃষ্টি আছে সে কী করতে পারে। দেখো নাম্বার এতে কী বলেছে, 24 hours অফ নাইট। ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে কী বলে আছে, 24 hours অফ নাইট, যিনি অন্ধ তার কাছে 24 ঘন্টায় রাত, সে কিছুই দেখতে পায় না, সব তার কাছে ব্ল্যাক, অন্ধ সে। আর পার্সন উইথ ভিজন, যার দৃষ্টিশক্তি আছে তার কাছে কি, 24 hours অফ ডে অ্যান্ড নাইট, তার কাছে 24 ঘন্টা দিন এবং রাত আছে। নাম্বার বিতে দেখো ব্লাইন্ড পার্সনের ঘরে ব্ল্যাঙ্ক আছে, পার্সন উইথ ভিজন এইখানে কি আছে, দেখো সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, যারা দৃষ্টিশক্তি আছে যেসব ব্যক্তিদের, তারা কী করতে পারে, তারা সূর্যের আলো দেখতে পারে এবং তার উষ্ণতাকে অনুভব করতে পারে, ফিল করতে পারে, কিন্তু অন্ধ যে ব্যক্তি সে কী করে, সে কিন্তু সূর্যকে দেখতে পায় না, শুধুমাত্র তার ওয়ার্মথ ফিল করতে পারে। তাহলে আমরা ব্লাইন্ড পার্সনের ঘরে কী লিখবো, নাম্বার বিতে, ওনলি ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান, ওনলি ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান। ব্লাইন্ড পার্সন কী করবে, ওনলি ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, শুধুমাত্র সূর্যের যে উষ্ণতা সেটা অনুভব করতে পারবে। নাম্বার সিতে দেখো পার্সন উইথ ভিজন, যে ব্যক্তির দৃষ্টিশক্তি থাকবে সে কী করতে পারবে, প্লেস ডিউরিং দ্য ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, সে দিনের বেলায় দিনের বেলায় খেলবে এবং রাত্রিবেলায় ঘুমোবে। কিন্তু ব্লাইন্ড পার্সনরা, অন্ধ ব্যক্তিরা কী করবে, প্লেস হোয়েন এভার ইজ অ্যাওয়েক বাট ইট নাইট অর ডে, যখন সে জেগে থাকবে তখনই সে খেলতে পারবে, সেটা দিন হোক চাই রাত হোক। নাম্বার ডি দেখো ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে ঘরে কী আছে, ডাজ নট রিয়ালাইজ দ্য লস অফ সাইট, যারা অন্ধ ব্যক্তি জন্মান্ধ তারা কী করে, দৃষ্টিশক্তি থাকার যে দৃষ্টি যে নেই সেইটাকে তারা
ফিল করতে পারে না, অনুভব করতে পারে না। চোখ থাকলে আমাদের কী হতো সেটা তারা অনুভব করতে পারে না, কেন তারা কখনোই কোনো কিছুই দেখেনি, তারা জন্ম থেকেই অন্ধ। অতএব তারা জানে না যে দৃষ্টি যদি তাদের থাকতো তারা কী কী সুবিধা পেত, কী দেখতে পেত। অতএব এই ক্ষতি তারা কখনোই ফিল করতে পারে না। আর পার্সন উইথ ভিজন, যাদের দৃষ্টিশক্তি আসে, তাদের কী হয়, ফিলস হ্যাপি অ্যান্ড ব্লেসড বিং গিফটেড উইথ সাইট, তারা সবসময় খুশি থাকে, তারা নানান রকম জিনিস দেখতে পায়, এবং এই যে দেখতে পাচ্ছে এর আশীর্বাদটা তারা খুব গ্ল্যাডলি ভগবানের কাছে একটা আশীর্বাদ হিসেবে সেটা তারা মেনে নেয়। দৃষ্টি না থাকলে তো এত সুন্দর পৃথিবী তারা দেখতে পারতো না, ওই জন্য যেসব মানুষের দৃষ্টিশক্তি আছে তারা তাদের চোখ থাকার যে সুবিধা এবং চারিদিকের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে, কিন্তু দৃষ্টিহীন ব্যক্তিরা সেই সৌন্দর্য থেকে তারা বঞ্চিত হয়, তারা নিজেদের লসটা যে কী হয়েছে তাদের, তারা যে কী বিশাল ক্ষতি হয়েছে তাদের, সেটা তারা বুঝতেই পারে না। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি ফাইভে। অ্যাক্টিভিটি ফাইভে চারটে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো তোমাদের আমি বোর্ডে লিখে দিই, চলো হয়ে গেছে প্রশ্নগুলো, এইবারে তোমাদের বলে দিই। অ্যাক্টিভিটি ফাইভ কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যখন অন্ধ বালকটি জেগে থাকতো তখন কি ঘটতো। অ্যাজ দ্য ব্লাইন্ড বয়েজ ডে অ্যান্ড নাইট ডিপেন্ডেড অন হিজ টাইম অফ স্লিপিং অ্যান্ড প্লেয়িং কমা, সো ইফ হি কেপ্ট অ্যাওয়েক ইট উড মিন কন্টিনিউয়াস ডে ফর হিম ইভেন ইট ওয়াজ নাইট, ফুল স্টপ। যেহেতু অন্ধ বালকটির দিন এবং রাত কিসের ওপর নির্ভর করতো, যখন ছেলেটি খেলতো তার মানে সেটা তার কাছে দিন, এবং যখন সে ঘুমোতো তখন সেটা রাত। সেই জন্য সারা দিন যদি সে জেগে থাকতো, সারা দিন যদি সে খেলতো তার মানে পুরো দিনটাই তার কাছে দিন, যদিও রাত রাত হয়তো হতে পারে সেটা, কিন্তু তার কাছে যেহেতু সে খেলছে অতএব সেটা দিন। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অন্ধ বালকটি ধৈর্যের সাথে কী সহ্য করে চলেছে। আনসার, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স দ্য পেইনফুল কমা আনফর্চুনেট অ্যান্ড আনরিপ্লেসেবল লস অফ সাইট উইথ পেশেন্স, অ্যাজ হি ওয়াজ নট গিফটেড উইথ দিস প্লেজার অফ সাইট ফ্রম বার্থ, ফুল স্টপ। অন্ধ বালকটি এই যে কষ্টদায়ক, হতভাগ্য, কষ্টদায়ক এবং আনরিপ্লেসেবল মানে যেটার পরিবর্তন করা যাবে না, সেই যে দৃষ্টি ক্ষতি যে সে দেখতে পাচ্ছে না, এইটা সে ধৈর্যের সাথে এই জিনিসটাকে মেনে নিয়েছে এবং এইটাকে নিয়েই সে চলেছে। সে কী থেকে বঞ্চিত হয়েছে, সে যেহেতু জন্মান্ধ সেই জন্য দেখার যে মানে দৃশ্যমানতা, কোনো জিনিসকে উপভোগ করা, দেখে উপভোগ করার যে আনন্দ, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক হি ইজ আ কিং, কেন অন্ধ বালকটি মনে করতো যে সে রাজা। অ্যাজ দ্য ব্লাইন্ড বয় ডাজ নট ওয়ান্ট হিজ আনফর্চুনেট ইনভ্যালিডিটি অফ সাইট ডিস্ট্রয় দ্য চার্ম অ্যান্ড পিস অফ ইজ লাইফ অ্যান্ড দ্য চিয়ার অফ ইজ মাইন্ড কমা, হি কনসিডার্স হিমসেলফ টু বি আ কিং, ফুল স্টপ। হি ওয়ান্টস টু লিভ সিঙ্গিং জয়ফুলি, ফুল স্টপ। অন্ধ বালকটি চাইতো না যে কেউ দুঃখ করে তার এই আনন্দটাকে, তার মনের যে আনন্দ সেটাকে নষ্ট করে দিক, সে নিজের কাছে, নিজের মনের কাছে নিজের রাজা, সে তার এই অবস্থার সাথে যথেষ্ট ভালো মানিয়ে নিয়েছে, তার কোনো অসুবিধা নেই, এবং সে চাই সারা জীবন খুব আনন্দের সাথে গান করে যেতে। কোয়েশ্চেন নাম্বার ডি, কোট এনি টু লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, কবিতা থেকে এমন দুটো লাইন তুলে দাও, তুলে ধরো যেখানে বোঝা যাবে যে ছেলেটি জীবনের প্রতি তার একটা সদর্থক দৃষ্টিভঙ্গি আছে, সে কোনো কিছুতেই হার মানতে চায় না, তার দৃষ্টিশক্তি নেই, সে জন্মান্ধ তবুও সে নিজেকে রাজা বলে মনে করছে, কেন কি তার যে মনের আনন্দ সেটা সে পুরোপুরি উপভোগ করতে পারছে। তাহলে কবিতায় এমন কোন লাইন দুটো আছে দেখো, দ্য ফলোয়িং টু লাইন সাজেস্ট দ্যাট দ্য ব্লাইন্ড বয় হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, এই নিচের লাইন দুটোতে বোঝা যাচ্ছে যে ছেলেটি তার জীবনের প্রতি একটি সদর্থক দৃষ্টিভঙ্গি আছে। আমি যেহেতু এটা কবিতার লাইন ওই জন্য কোটেশনের মধ্যে রেখেছি, দেখো তোমরাও তাই করবে। ওয়াইলিস্ট দাস আই সিং কমা আই অ্যাম আ কিং কমা অল দো আ পুয়ার ব্লাইন্ড বয়, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ।
এই লাইনটা কোথায় আছে আমাদের বইয়ে দেখো, একদম লাস্ট প্যারার শেষের দুটো লাইন, মানে কবিতাটার শেষের দুটো লাইন, হোয়াইল ইজ দাস আই সিং কমা আই অ্যাম আ কিং কমা অল দো আ পুয়ার ব্লাইন্ড বয়। এই লাইন দুটোতে বোঝা যাচ্ছে যে তার জীবনের প্রতি একটা সদর্থক দৃষ্টিভঙ্গি আছে। যখন সে গান করে কি বলতে চেয়েছে লাইন দুটোর মাধ্যমে অন্ধ বালকটি, যে যখন আমি গান করি মনের আনন্দে তখন আমার নিজেকে মনে হয় রাজার মতন, যদিও আমি আসলে কি, আমি আসলে একটি হতভাগ্য অন্ধ জন্মান্ধ বালক, কিন্তু তার জন্য আমি ভেঙে পড়ি না, আমি যখন মনের আনন্দে গান করি তখন আমার নিজেকে রাজার মতন মনে হয়। ঠিক আছে, এরপরে চলে এসো অ্যাক্টিভিটি সিক্সের এ। অ্যাক্টিভিটি সিক্সের এতে কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার ওয়াজ ওয়ান্স ড্যাশ লিটল গার্ল, কি আর্টিকেল বসবে এখানে, এ, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন ড্যাশ মিডল অফ, দি মিডল অফ ড্যাশ ডিপ, ডিপের আগে বসবে এ, ডার্ক ফরেস্ট আবার ড্যাশ আছে উইথ হার প্যারেন্টস, তাহলে কি হলো, দেয়ার ওয়াজ ওয়ান্স প্রথম ব্ল্যাঙ্কে বসছে এ, লিটল গার্ল হু লিভড ইন সেকেন্ড ব্ল্যাঙ্কে বসবে দি, মিডল অফ ড্যাশ আবার থার্ড ব্ল্যাঙ্কে বসছে এ, ডিপ ডার্ক ফরেস্ট ফোর্থ ব্ল্যাঙ্কে বসবে উইথ হার প্যারেন্টস। ওকে, এরপরে অ্যাক্টিভিটি সিক্সের বিতে চলে এসো। অ্যাক্টিভিটি সিক্সের বিতে কী বলেছে, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস, এখানে কোন নাউনটা, এখানে দুটো কলাম আছে দেখতে পাচ্ছ, বাঁদিকে কলমে দেখা যাচ্ছে কমন নাউনের ঘর এবং ডান দিকের কলমে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘর, তাহলে এইখানে যে লিস্ট দেওয়া আছে এখানে ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নাউন বলা আছে, এই নাউনগুলোর মধ্যে কোনটা কমন নাউনের ঘরে বসবে সেটা আমাদেরকে ঠিক লিখতে হবে এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে বসবে সেটা আমাদের ঠিক করতে হবে। দেখো কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, কমন নাউন হচ্ছে যেখানে একটা সমগ্র জাতিকে বোঝানো হয় সেটা হচ্ছে কমন নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যে নাউনটা আমরা ফিল করতে পারবো কিন্তু আমরা দেখাতে পারবো না, তাকে ওজন করে দেখাতে পারবো না, দুঃখ যন্ত্রণা বেদনা এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আমরা ফিল করতে পারি কিন্তু কেউ এটা চোখে দেখতে পারবে না। তো এখানে কোনগুলো কমন নাউন কোনগুলো হবে দেখো, এখানে কী কী নাউন আছে আগে দেখে নিই, লাইট ডে, লাইট মানে হচ্ছে আলো, ডে মানে দিন, পেশেন্স মানে ধৈর্য, লস মানে ক্ষতি, বয় মানে বালক এবং সাইট মানে দৃশ্য, তাহলে এর মধ্যে আমাদের কমন নাউনের ঘরে বসবে লাইট ডে আর বয়, এই তিনটে বসবে কমন নাউনের ঘরে, কমন নাউনের ঘরে কী বসবে, লাইট ডে আর বয় এই তিনটে বসছে কমন নাউনের ঘরে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে কী বসছে, পেশেন্স লস আর সাইট, পেশেন্স লস সাইট। এরপরে চলে এসো নেক্সট পেজ, অ্যাক্টিভিটি সেভেনের এ। অ্যাক্টিভিটি সেভেনের এতে কী বলেছে দেখো, অ্যাড আ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি, এইখানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে তার সাথে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করতে হবে, শব্দের আগে যোগ হলে সেটাকে প্রেফিক্স বলে এবং শব্দের পরে কোনো লেটার যোগ হলে সেটাকে সাফিক্স বলা হয়, তাহলে সব এই ব্র্যাকেটে যে শব্দগুলো আছে তার সাথে প্রেফিক্স বা সাফিক্স যোগ করে এইগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার ওয়ানে কি হবে দেখো, মাই মাদার স্পেন্ট মেনি, ব্র্যাকেটে আছে স্লিপ, তাহলে আমরা এখানে করবো স্লিপলেস, মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল, স্লিপলেস স্লিপ তার সাথে কি যোগ হবে, এলি ডাবল এস লেস, এটা হচ্ছে সাফিক্স, সাফিক্স যোগ হয়ে হবে স্লিপলেস। নাম্বার টু, আই ওয়াজ ব্র্যাকেটে দেওয়া আছে পেশেন্ট, এখানে আমরা কি করব, পেশেন্টের সাথে আই এম প্রেফিক্স যোগ করে সেটাকে করব ইমপেশেন্ট, আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আই ওয়াজ ইমপেশেন্ট, পেশেন্ট আছে তার সাথে আই এম এই প্রেফিক্স যোগ হয়ে এটা হবে ইমপেশেন্ট, আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। নাম্বার থ্রি, ইট ওয়াজ অ্যান, ব্র্যাকেটে আছে এনজয় তার সাথে সাফিক্স যোগ হবে এ বি এলি এবল, এ বি এলি এবল দিয়ে হয়ে যাচ্ছে এনজয়েবল, এনজয় তার সাথে এবল
সাফিক্স যোগ হবে, দিয়ে এটা হয়ে যাবে এনজয়েবল। ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। নাম্বার ফোর, দ্য ব্র্যাকেটে আছে ব্রাইট, কি হবে ব্রাইটনেস, ব্রাইটের সাথে নেস, এনি ডাবল এস নেস সাফিক্স যোগ হয়ে এটা হবে ব্রাইটনেস। দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, তাহলে কি সাফিক্স যোগ হচ্ছে বললাম, এনি ডাবল এস নেস, ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। তাহলে নাম্বার ওয়ান ব্ল্যাঙ্কে কী বসছে, স্লিপলেস, নাম্বার টুতে ইমপেশেন্ট, নাম্বার থ্রিতে এনজয়েবল, নাম্বার ফোরে ব্রাইটনেস। এরপরে দেখো অ্যাক্টিভিটি সেভেনের বি, সেভেনের বিতে কী বলেছে, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এইখানে যে শব্দগুলো আছে তার অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে। তাহলে কী হয়, নাম্বার ওয়ানে আছে পুয়োর, পুয়োর মানে হচ্ছে গরিব, তার অপোজিট কী হবে রিচ, রিচ মানে ধনী, ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, তার বিপরীত হবে শীত, কী হবে সেটা কোল্ড। অ্যাওয়েক মানে জেগে থাকা, তার অপোজিট হবে অ্যাসলিপ, ঘুমিয়ে পড়া। ডেস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া, তার অপোজিট হবে ক্রিয়েট, CREATE। তাহলে নাম্বার ওয়ান পুয়োর, তার অ্যান্টোনিম হবে রিচ, নাম্বার টু ওয়ার্ম, তার অ্যান্টোনিম কোল্ড, নাম্বার থ্রি অ্যাওয়েক, তার অ্যান্টোনিম অ্যাসলিপ, এবং নাম্বার ফোর ডেস্ট্রয়, তার অ্যান্টোনিম হবে ক্রিয়েট। তাহলে অ্যাক্টিভিটি সেভেন বির সাথে সাথে আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ হচ্ছে, আমাদের এখানে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করা হয়ে গেল। এরপরে বাকি থাকলো রাইটিং, অ্যাক্টিভিটি এইটের এ এবং এইটের বি, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে করাবো। আর আজকে আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।